পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বের হলেন ভারতীয় এক যুবক। ভারতের কেরালা রাজ্যের জেলা মাল্লাপুরা এই শহরে বাস করেন এক মুসলিম যুবক, নাম শিহাব চত্তর। তার ইচ্ছে পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কানগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ সাধ্য নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন, তাই বাড়ি থেকে 8,640 কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ আদায় করবেন শিহাব। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায় 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্তর। এজন্য তিনি 2 জুলাই হজ যাত্রা শুরু করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে এখন গুজরাটে অবস্থান করছেন তিনি। তার আসা 280 দিনে তিনি 8,640 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন। ভারতীয় গণমাধ্যমকে শিহাব বলেছেন, আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছে করেছি এবং প্রস্তুতি নিয়ে বের হয়েছে। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ যাত্রা ফরজ। আমি এক মুসলিম সুস্থ মানুষ এবং দিনে 25 কিলোমিটার হাঁটতে পারি, সুতরাং আমার হজ যাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার বন্ধুমহল সহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছে। পাথেয় হিসেবে শিহাব সাথে নিয়েছে 10 কেজি ওজনের একটি ব্যাগ, যাতে রয়েছে একটি বিছানা, একটি ছাতা এবং 4 সেট কাপড়। তার ধারণা, তিনি মসজিদে বিনা পয়সায় থাকতে পারবেন এবং মানুষজন তাকে আপ্যায়ন করবেন। 8 মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, হজযাত্রার জন্য ভ্রমণ বিমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য পান। এছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত এবং সৌদি আরবের ভিসারও প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ওনাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। শিহাবের আশা, 6 দেশের সীমানা অতিক্রম করে তিনি 2023 সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় নিতে দেশে ফিরতে চান। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বের হলেন ভারতীয় এক যুবক। ভারতের কেরালা রাজ্যের জেলা মাল্লাপুরা এই শহরে বাস করেন এক মুসলিম যুবক, নাম শিহাব চত্তর। তার ইচ্ছে পায়ে হেঁটে হজ করবেন, কিন্তু তার বাড়ি থেকে মক্কানগরীর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজ সাধ্য নয়। কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন, তাই বাড়ি থেকে 8,640 কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ আদায় করবেন শিহাব। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানায় 2023 সালে হজ করার ইচ্ছা করেছেন শিহাব চত্তর। এজন্য তিনি 2 জুলাই হজ যাত্রা শুরু করেন। অনেকটা পথ পাড়ি দিয়ে এখন গুজরাটে অবস্থান করছেন তিনি। তার আসা 280 দিনে তিনি 8,640 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হবেন। ভারতীয় গণমাধ্যমকে শিহাব বলেছেন, আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছে করেছি এবং প্রস্তুতি নিয়ে বের হয়েছে। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ যাত্রা ফরজ। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।